আসসালামু আলাইকুম। সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। সুখবরটি কি তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন তাই আবেদন রইল। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা ও পটুয়াখালী জেলা সমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দেশের অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বইছে। এই অবস্থা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে, তবে আগামী 72 ঘন্টা পর তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী 72 ঘন্টা তথা 3 দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 141.7 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপোটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর আগে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2014 সালে ঢাকার তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছে, 2-1 দিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে স্বল্প পরিসরে ঝড় বৃষ্টি হতে পারে। তবে আরো বড় পরিসরে ঝড় বৃষ্টি শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তারা।